সাথে সাথে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আমাদের এঁকে ফেলতে হবে। তো তাহলে একটা রেক্ট্যাঙ্গেল মনে করো আমরা এখানে এঁকে ফেললাম এবং বলে দিলাম যে এটার একটা সাইড 12 আর একটা সাইড 5। ওকে, ভালো কথা। দেয়ার ইজ আ সার্কুলার রিজিয়ন জাস্ট অ্যারাউন্ড দ্য রেক্ট্যাঙ্গেল। জাস্ট অ্যারাউন্ড দ্য রেক্ট্যাঙ্গেল বলতে কি জানো, এরকম মানে জাস্ট অ্যারাউন্ড দ্য রেক্ট্যাঙ্গেল একটা সার্কুলার রিজিয়ন আছে। আচ্ছা, দ্য প্লেসেস হুইচ ইজ নট অকুপাইড বাই দ্য রেক্ট্যাঙ্গেল আর প্লান্টেড উইথ গ্রাস। তার মানে বুঝতে পারছো, the places which are not occupied by the rectangle, দেখো rectangle এর ফিল্ড এটা, তো circle এর ভিতরে rectangle occupied না এরকম এরিয়া হচ্ছে কিন্তু এই এরিয়া গুলা। তো ঠিক আছে, এই এরিয়া গুলাতে আমরা কি করছি, গ্রাস লাগাইছি। ওকে, ভালো কথা। আর প্ল্যান্টেড উইথ গ্রাস। আচ্ছা, নাম্বার ওয়ান, ডিসক্রাইব দ্য ইনফরমেশন উইথ দ্য ফিগার। আচ্ছা, তো ফিগারের সাহায্যে আমরা এটা এভাবে দেখাতে পারি, এ এটা, বি এটা, সি এটা, ডি। ওকে, তো তাহলে আমরা বলবো যে ইন দ্য ফিগার এটা হচ্ছে এ নাম্বার, এ তো না এখানে ওয়ান দিছে, এখানে ওয়ান। ইন দ্য ফিগার এ বি সি ডি is a rectangle whose sides are 12 meter and 5 meter. Okay, and there is a circular region. আচ্ছা, যেহেতু সার্কেল থাকবে, সার্কেলের একটা সেন্টারও থাকবে, তাই না? তো সার্কেলের সেন্টার আমরা ধরে নিলাম ও। ওকে, দেয়ার ইজ আ সার্কুলার রিজিয়ন উইথ সেন্টার ও জাস্ট অ্যারাউন্ড, জাস্ট অ্যারাউন্ড লিখতে হবে। ওকে, জাস্ট অ্যারাউন্ড দ্য রেক্ট্যাঙ্গেল, ব্যাস এতটুকু ডিসক্রিপশন দিলে মোটামুটি ওকে। ঠিক আছে, তো আমরা এই ডেসক্রিপশন গুলো লিখে দিব। দেন বলছে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার রিজিয়ন। ডায়ামিটার অফ দ্য সার্কুলার রিজিয়ন এটা তো এখন আশা করি বের করতে পারবা। এখানে ফিগারটা মানে ড্র করাটাই চ্যালেঞ্জিং ছিল, আমার মনে হয় এখন ডায়ামিটারটা তোমরা বের করতে পারবা। কিভাবে দেখো, সার্কেলের ডায়ামিটার মানে হচ্ছে কি, তুমি সেন্টারের মধ্য দিয়ে সার্কেলের একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কানেক্ট করবা। তা আমি যদি এটা এভাবে কানেক্ট করি, আমি কি বিডি এটাকে সার্কেলের ডায়ামিটার বলতে পারি, অথবা আমি ড্র করলে সেটাকে আমি সার্কেলের ডায়ামিটার বলতে পারি, তাই না? তো তাইলে সার্কেলের না, তো সার্কেলের ডায়ামিটার বের করা বলতে কি, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বের করা। তো রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল তো আমরা, এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল তাহলে এখানে একটা 90° অ্যাঙ্গেল হবে, এবং 90° অ্যাঙ্গেল যেখানে পাইথাগোরাস থিওরেম সেখানে। তো তাহলে পাইথাগোরাস থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা বিডি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো, বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তো আমার লাগবে বিডি এর ভ্যালু, তাইলে এদিকে একটা রুট ওভার দিয়ে দিব। বিসি এর ভ্যালু কি হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস এই সিডি, সিডি আবার এ বি এর ইকুয়াল, এ বি 5, তো সিডিও 5 হবে। তো তাহলে 5 স্কয়ার এটা আসলে আসবে 13, 12 13 5, এটা হচ্ছে একটা ট্রায়ো যারা কিনা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। তো বিডি হচ্ছে কি, ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল এন্ড অলসো দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। ইজ ইট ওকে? ওকে স্যার, আর 3 নাম্বার কয় লাগবে না, 3 নাম্বার পারবো, 3 নাম্বারটাও পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে লিখছে ইফ দা কস্ট অফ প্ল্যান্টিং গ্রাস পার স্কোয়ার মিটার ইজ টাকা 50, ফাইন্ড দা টোটাল কস্ট। এটা পারবা, এটা আসলে গ্রেট, এইটাই তোমরা এরকম কিছু করছো। তো এই এরিয়াতে গ্রাস প্ল্যান্ট করতে তোমার কত লাগবে সেটা তোমার বের করতে হবে, তাই না? তো এই এরিয়াটা কত সেটা আগে বের করতে হবে, ঠিক আছে? এই এরিয়াটা কত, এটা কি 5 স্কোয়ার মিটার, 6 স্কোয়ার মিটার, 10 স্কোয়ার মিটার, কত সেটা বের করতে হবে। তো সেটা কিভাবে বের করবা,
টোটাল সার্কেলের এরিয়া বের করবা, এরপরে রেক্টাঙ্গেলের এরিয়া বের করবা। টোটাল সার্কেলের এরিয়া থেকে রেক্টাঙ্গেলের এরিয়াটা যদি বাদ দিয়ে দাও, তাইলে কিন্তু রেক্টাঙ্গেল বাদে যে পোর্শনটা সেই পোর্শনের এরিয়াটাই শুধু থাকবে। তো ওই এরিয়ার জন্য কত টাকা খরচ হবে সেটা তোমরা বের করে ফেলতে পারবে, বিকজ খরচটা এখানে দিয়ে আছে। তো চেষ্টা করো, না পারলে ইনশাল্লাহ আমাকে আবার বলিও, তবে আমার বিশ্বাস পারবা ইনশাল্লাহ। যাই হোক, এটা গেল 18 নাম্বার। তো এখন আসো আমরা 20 নাম্বার একটু ডিসকাস করি। তো আমার 20 আর 21 নাম্বারে ডাউট। 20 আর 21, আচ্ছা ঠিক আছে। তো তাইলে 18 শেষ, এখন 20 ফুলটাই ডিসকাস করতে হবে তাইলে, আর হচ্ছে 21। ওকে, তো তাইলে 20 নাম্বারটা একটু দেখি। 20 নাম্বার এখানে যেটা বলছে, ABCD is a parallelogram. আচ্ছা, একটা প্যারালেলোগ্রাম দেখি। ABCD is a parallelogram and BCEF is a rectangle. BC এখানে আছে, EF আচ্ছা rectangle যেহেতু, তাইলে এখান থেকে সোজা সোজা উঠবে তাই না? BC এটা হবে E, এটা হবে F. And BC is the base of both of them. হ্যাঁ, সেটা তো হয়ে গেল BC, এই যে rectangle এরও base, আবার parallelogram এরও base হচ্ছে BC. Okay, fine. এখন বলছে কি, draw a figure of the rectangle and the parallelogram assuming the same height. হ্যাঁ, same height তো হবেই, definitely এটার height হচ্ছে BF, এই parallelogram এর height হচ্ছে কি BF. Okay, so figure তো draw করা হয়ে গেল। যেহেতু এখানে কোনো ডেসক্রিপশন দিতে বলনি, তারপরও আসলে বেটার হচ্ছে দুই এক লাইন লিখে দেয়া। তোমরা বলে দিবা যে ইন দ্য ফিগার BC ABCD is a parallelogram and BCEF is a rectangle with the same height. Same heightটা কত? Height তোমরা BF ধরতে পারো অথবা CEO ধরতে পারো, অথবা তুমি যদি এখন A থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো এখানে, ধরো আমি ড্র করলাম, তো সেটা AN ধরলাম, তো তাইলে AN-টাকেও আমরা কি বলতে পারি? Height বলতে পারি। সেম হাইট সবগুলা। ওকে, আচ্ছা এখন এটা গেল নাম্বার 1। এখন 22, শো দ্যাট দ্য পেরিমিটার অফ ABCD ইজ গ্রেটার দ্যান দ্য পেরিমিটার অফ BCEF। ABCD এর পেরিমিটার BCEF থেকে গ্রেটার হবে, ডেফিনেটলি এটা গ্রেটার হবে, এটা আমরা এমনিতেই বুঝতে পারি। দেখো তো এখানে একটা জিনিস আমি জাস্ট কমন সেন্সের জন্য তোমাদেরকে বলতেছি যে ABCD যে প্যারালেলোগ্রাম এটার পেরিমিটার কি হবে? চারটা সাইডের সামেশন, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, এটা। আবার বিসিইএফ এর যে প্যারালেলোগ্রাম, আমি আবারও বলতেছি এটা কিন্তু সলিউশন না, আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে এটা আমরা প্রমাণ করা ছাড়াও কিভাবে আসলে কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে এটা আসলে এটাই হওয়ার কথা। তো সেটা হচ্ছে বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ, ঠিক আছে? একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে বিসি আর বিসি কমন, সেম সেম, ঠিক আছে? আর এখানে আর কি কি, বিএফ বিএফ আর সিই, দেখো তো দুটোটাই কিন্তু পারপেন্ডিকুলার, ঠিক আছে? যেহেতু দুটোটা পারপেন্ডিকুলার, দুটোটাই আসলে সেম, তাইলে বিএফ হচ্ছে এখানে, বিএফ আর সিই এটা ঠিকই আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে এবিটা, এই এবিটা কিসের থেকে বড় দেখি বলতো? এবিটা এটা কিন্তু সিএফ এর থেকে বড় তাই না? এবি এর সাথে আমি সিএফ এর, আমি একটু জানি ভুল লিখে ফেললাম, ও না সরি, বিএফ এর থেকে বড়, বিএফ। এই দুইটার মাঝে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো তো, এই যে এবি থেকে বিএফ কিন্তু বড়, এটা বড়, এই দুইটা সাইড আমরা সেম পাইছি তাই না? আবার আরেকটা জিনিস যদি চিন্তা করো, যে সিডি এটা কিন্তু সি থেকে বড়, সিডিটা সি থেকে বড়, তাইলে দেখা যাচ্ছে কি, আর এডি আর ইএফ, এডি আর ইএফ টা কি, এডি আর ইএফ দুটোটা সেম সেম, এডি আর ইএফ এর লেন্থও সেম সেম, তাইলে এডি ইএফ কাটাকাটি, বিসি বিসি কাটাকাটি। তুমি দেখো এখন বাকি যে দুটো সাইড থাকে, এই দুটো সাইডের সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি, দেখো এবি এটা বি এফ থেকে বড়, আবার সি ডি এটা সি থেকে বড়, তার মানে ওই লাইনটাই আসলে বড় হওয়ার কথা। অথবা ফিগারের দিকে যদিও আমরা তাকাই, ফিগারের দিকে তাকাইলেও বুঝতে পারবো। তুমি যদি এই পয়েন্ট থেকে
এই পয়েন্টে আসো, সোজা একটা ডিস্টেন্স কভার করো, কিন্তু যদি একটু বাঁকা ভাবে যাও তাহলে তুমি একটু বেশি ডিস্টেন্স কভার করবে না। দেখো প্যারালোগ্রামের এই সাইডটা এটা থেকে বড় হচ্ছে, ঠিক একই ভাবে আবার সি থেকে ই তে যাও সোজা, লেস ডিস্টেন্স, বাট তুমি যদি এভাবে বাঁকা ভাবে যাও ডেফিনেটলি এই সাইডটা একটু বড়। তো তার মানে প্যারালোগ্রামের এই যে দুইটা সাইড আছে না, এই দুইটা সাইড কিন্তু রেক্ট্যাঙ্গেল থেকে বড়। তো এইভাবে আসলে বোঝা যায় যে মানে এটা প্যারামিটারটা বেশি হবে। যাই হোক, প্রুফটা কিভাবে করবো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, প্যারালেলোগ্রামের এরিয়া কি? বেস ইনটু হাইট। এখন আমরা বেস অলরেডি বলছি যে বেস হচ্ছে বিসি এবং এটার হাইট কত? হাইট হচ্ছে এএম। আচ্ছা, এখন এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কি হবে? রেক্ট্যাঙ্গেল হচ্ছে কি? বিসিইএফ। এটা হচ্ছে কি? লেন্থ ইনটু ব্রেথ। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা লেন্থ ইনটু ব্রেথ। তো তাইলে দেখো এখানে লেন্থ হচ্ছে বিসি আর ব্রেথ হচ্ছে বিএফ, তাইলে বিসি ইনটু বিএফ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বিএফ আর এএম দুটো কিন্তু একটা একটা ইকুয়াল, তাইলে আমরা কি লিখতে পারি? বিসি ইনটু এএম, আমরা চাইলে এটা লিখতে পারি। তো দেখো তো এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম যেটা এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ঠিক সেম সেম। তা এখন এই ঘটনাটা আসলে কখন ঘটে? এই ঘটনা তখনই ঘটবে যখন রেক্ট্যাঙ্গেল আর প্যারালেলোগ্রাম দুইটা হচ্ছে দুইটা সেম প্যারালাল লাইনের মাঝামাঝি থাকবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি বেসটা সেম রেখে তুমি আর এখানে মনে করো একটা প্যারালাল লাইন আমি টেনে দিলাম, ঠিক আছে, তুমি এখন এখানে চাইলে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারো, এটার যে এরিয়া হবে না, এখন এই দুইটা সেম প্যারালাল লাইনের মধ্যে তুমি যেভাবে মন চাই সেভাবে আরেকটা প্যারালেলোগ্রাম আঁকো, এইভাবে আঁকো, অথবা তুমি যদি এভাবে কানেক্ট করে এদিকেও আঁকো, সবগুলা একটা আরেকটার ইকুয়াল এরিয়া হবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এই জিনিসটা আমরা জানি যে দুইটা প্যারালাল সাইডের মধ্যে সেম বেসের উপরে তুমি রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম যেটা মন চাই সেটা আঁকো, দে উইল হ্যাভ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ এরিয়া। এটা ফিক্স। তো এখন উল্টা ভাবে যদি আমরা বলি ইকুয়াল অ্যামাউন্ট অফ এরিয়া যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এরা দুইজন আসলে দুইটা প্যারালাল সাইডের মধ্যে আছে। একটু আগে যেটা বললাম যে প্যারালাল সাইডের মধ্যে হইলে এরিয়া ইকুয়াল, এখন এরিয়া যেহেতু ইকুয়াল তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা রেক্ট্যাঙ্গেল আর প্যারালেলোগ্রাম ইকুয়াল সরি প্যারালাল সাইডের মধ্যে আছে। ওকে, এবং যেহেতু এটা প্যারালাল সাইডের মধ্যে আছে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বিএফ মানে এই দুইটার মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যতগুলো আছে না সবগুলো একটা একটা ইকুয়াল, দ্যাট মিন্স বিএফ এএম আর সিই সবাই একটা একটা ইকুয়াল, বিএফ ইকুয়াল টু সিই ইকুয়াল টু এএম, এই তিনটাই একটা একটা ইকুয়াল আমরা বলতে পারি। এখন এই তিনটা একটা একটা ইকুয়াল প্রুফ করাটা কেন ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এরপরে দেখো এখানে এ বি এ বি এফ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না? এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট একটু পরে দেখবা। কি বললাম যে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি এফ যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল এখানে কি হবে 90 ডিগ্রি হবে, এখন এ বি এফ এর মধ্যে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর সবচেয়ে বড় সাইড কোনটা হয় কেউ বলতে পারবা? হাইপোটেনিউস। আমি এখান থেকে কি লিখতে পারি? আমি কিন্তু এখান থেকে এটা লিখতে পারি। ঠিক সেম আরেকটা কথা আমরা এইখানে এখানে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে এখানে ক্ষেত্রে কি লিখতে পারি দেখো, কেউ বলো তো? CD is bigger than EC. Very good. তাহলে in triangle ECD we can say এই যে 90 degree opposite hypotenuse it will be greater.
it will be greater than CE. বাস আমাদের আসলে প্রুফ করার জন্য যা যা দরকার না আমরা সব ম্যাটেরিয়াল রেডি করে ফেলছি এখন আমাদের শুধু ওই যে বসাইতে হবে এখন পেরিমিটার অফ এবিসিডি প্যারালেলোগ্রাম এবিসিডি হচ্ছে প্যারালেলোগ্রাম তো এটার পেরিমিটার কি হবে যেটা একটু আগে লিখছিলাম এবি প্লাস বিসি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ সিডি প্লাস ডিএ আচ্ছা এরপর হচ্ছে পেরিমিটার অফ রেকট্যাঙ্গেল বিসিইএল এখন এখানে কি হবে চারটা সাইড যদি আমরা অ্যাড করি বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস এফবি তো এখানে একটা জিনিস খেয়াল করো আমরা অলরেডি বলছি বিএফ আর সিই ইকুয়াল বিএফ মানে হচ্ছে এফবি এবং সিই ও আচ্ছা আগের মতো করো যে বিসি আর বিসি এই দুইটা কি করব আমরা যদি কম্পেয়ার করি দেখো বিসি বিসি ইকুয়াল ওকে তাই না আমি এই দোনটা থেকে ধরে নাও মনে মনে এটা কিন্তু মুছবা না আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে বিসি বিসি আমি এখান থেকে কেটে দিলাম তাইলে থাকে কি এবি সিডি আর ডিএ তো তাইলে দেখো আমি অলরেডি প্রুফ করে রাখছি এবি হচ্ছে বিএফ এর থেকে বড় এবিটা কি বিএফ এর থেকে বড় তো তাইলে এই দুইটার মধ্যে একটা রিলেশন পাইলাম যেখানে কিনা কি এবিটা হচ্ছে আমার বড় আবার আরেকটা দেখো সিডি সিডি হচ্ছে সিই থেকে বড় এই যে সিডি এটা কি সিই থেকে বড় তাহলে এখানেও আসলে উপরেরটাই বড় দেখা যাচ্ছে তাই না তারপরে ডিএ আর ইএফ তুমি খেয়াল করলে দেখবা ডিএ আর ইএফ এরা আসলে একটা আরেকটা ইকুয়াল ঠিক আছে কারণ এই যে দুইটা প্যারালাল লাইন না তো এখানে বিসি যত হবে এডিও তত হবে আবার বিসি যত ইএফ তত তাই না একটু খেয়াল করলে দেখো আমি কিন্তু এই লাইনটা এভাবে লিখতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু এডি ঠিক আছে কারণ বিসি এর অপোজিট সাইড ইএফ বিসি এর অপোজিট সাইড ইএফ ইকুয়াল হবে ইন কেস অফ রেকট্যাঙ্গেল আবার বিসি এর অপোজিট সাইড এডি দে উইল বি ইকুয়াল বিকজ প্যারালেলোগ্রাম ওকে তো তাইলে ইএফ আর এডি এই যে দেখো ef আর ed এরা একটার একটার ইকুয়াল তো তাইলে এখান থেকে আমি যদি ইকুয়াল দোনোটা বাদ দিয়ে দিই তাইলে দেখো যে দুইটা থাকে এই দোনোটা সাইডই আসলে এখানে দোনোটা সাইড থেকে বড় তো তাইলে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি যে পেরিমিটার অফ দা রেকট্যাঙ্গেল উইল ডেফিনেটলি বি গ্রেটার দ্যান এখান থেকে ডাইরেক্ট লিখে দেওয়া যাবে সো পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম ABCD will be greater than the perimeter of BCEF. Okay? Yes. তো তাইলে পেরিমিটার যখন আমাদের একটু বড় দেখাইতে বলবে আমরা চারটা সাইডের সামেশন দেখাবো যে চারটা সাইডের সামেশন অন্য চারটা সাইডের সামেশন থেকে কি বড় ওকে 23 তে যাব ওকে ২৩তে কি বলছে রেশিও অফ লেন্থ এন্ড উইথ অফ দ্য রেকট্যাঙ্গেল ইজ 5:3 লেন্থ এন্ড উইথ লেন্থ ইজ টু উইথ ইকুয়াল টু 5:3 যখনই এরকম থাকে তখনই আমরা ধরে নিতে পারি যে লেন্থ হচ্ছে 5x উইথ কত হবে 3x ওকে এন্ড ইটস পেরিমিটার ইজ 48 মিটার পেরিমিটার 48 মিটার মানে হচ্ছে 2 লেন্থ প্লাস ব্রেথ এটা হচ্ছে পেরিমিটার ইকুয়াল টু 48 টু ইন্টু 5x প্লাস 3x ইজ ইকুয়াল টু 48 এখান থেকে কি আসবে 5x প্লাস 6 এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম আচ্ছা
আমরা জানি যে রেকট্যাঙ্গেলের যে এরিয়া প্যারালেলোগ্রামের এরিয়াও কি হবে, সেম হবে। তো আমরা রেকট্যাঙ্গেলের এরিয়া যদি বের করতে পারি, প্যারালেলোগ্রামের এরিয়াটাও আমরা ইকুয়াল বলে দিতে পারবো। তো তাইলে রেকট্যাঙ্গেলের এরিয়া কত আসে কিছু বলো। এখন লেন্থ যদি আমরা এখান থেকে বের করি, এক্স এর ভ্যালু 3 বসালে 3 5 আসবে 15, আর এখানে আসবে 3 3 9। তো লেন্থ ইনটু ব্রেথ এটা করলে রেকট্যাঙ্গেলের এরিয়া বের হয়ে যাবে, সেটা কত? 135। So 135 square meter. This is the area of the rectangle we found out, and we can say that as they both are standing on the same base and are between the same parallel line, then what we can say, the area of the rectangle will be equal to the area of the parallelogram. So if the area of the rectangle is 135, the area of parallelogram will also be 135. So eta hocche amader answer. Karo kono doubt ache? No sir. Okay. Erpor 21 number. আমি আসলে বোর্ডের মধ্যে খুব একটা অর্গানাইজড হয়ে লিখি না, তোমাদেরকে বোঝানোর জন্য যতটুকু লিখা দরকার অতটুকুই লিখি। তো আমি একটা কাজ করি, তোমাদেরকে এই যে রেগুলার যে সলিউশন, যেটা মানে গোছানো ভাবে আসলে আমার কাছে ছবি আছে লিখা কিভাবে লিখতে হবে, তো তাহলে সেটা আমি তোমাদের দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে যে মানে কিভাবে লিখবা সেটা বুঝে নিবা, আর স্টেপস গুলো যেটা বুঝা সেটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, একদম 16.1 থেকে শুরু করে 16.4 পর্যন্ত প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এখানে আছে। তো আমি গ্রুপের মধ্যে দিয়ে দিছি সবার, যার যখন যেটাতে ডাউট হবে তোমরা চাইলে এখান থেকে সলিউশন দেখে নিতে পারবা। আর যদি সেটা থেকে না বুঝো, আমাকে আবার জিজ্ঞেস করলে আমি আবার এক্সপ্লেন করবো। যদি কোনোটা মনে করো যে আগে ডিসকাস করছি, তাহলে সেগুলো তোমরা কি করতে পারো, তোমরা শুধুমাত্র ওই যে ভিডিওটা আগে দেখে নিলে হবে। আর যদি এরকম কোনো প্রবলেম তোমরা পাও যেটা সলিউশন আগে ডিসকাস করি নাই, এখন আবার এখান থেকে সলিউশন দেখে বুঝতে পারো না, তাহলে আমাকে সেটা করতে আমি আবার এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো এখন 21 নাম্বারটাতে যাই। 21 নাম্বারে বলছে দা পেরিমিটার অফ এ স্কয়ার রিজিয়ন and the rectangular region are same. Perimeter of a square region and rectangular. Like a square is equal to? Like a vector rectangular. Okay, 8 now. Either area same both, right? The length of the rectangle is 3 times of its breadth. Okay, the perimeter of, okay. Oh, sorry, area na, perimeter same both. The length of the rectangle is 3 times of its breadth. তার মানে হচ্ছে breadth যদি আমরা x করি, length হয়ে যাবে কি 3x। ওকে, এবং এটার এরিয়া কত বলছে, and its area is 1200 square meter. এরিয়া মানে কি, length into breadth। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। তাই তো আমরা আগে দেখি কি বের করতে বলছে। Determine the perimeter of the rectangle using the variable x. দেখো আমরা লেন্থ ধরছি 3x আর ব্রেথ ধরছি x, তাহলে এটার পেরিমিটার কত হবে? পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। তো লেন্থ হচ্ছে 3x, ব্রেথ হচ্ছে x, তাহলে 4x ইনটু 2 8x। পেরিমিটারটাকে x এর সাপেক্ষে বের করতে হচ্ছে, তো আমরা বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের 1 এর আনসার। 21 এর যে 1 এটার আনসার হচ্ছে এটা। ইউনিট কি হবে? মিটার। আচ্ছা, এরপরে বি তে কি বের করতে বলছে, ডিটারমাইন দা এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন। ডিটারমাইন দা এরিয়া অফ দ্য স্কয়ার রিজিয়ন। এখন এইটার একটা সাইড যদি আমরা ধরে নিই এ, তাহলে এরিয়া হবে এ স্কয়ার। তো এরিয়া বের করার জন্য আমার একটা সাইডের লেন্থ জানা লাগবে না, তো সেই একটা লেন্থ আমরা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি। আমরা ক্যাপিটালাইজ করব ফার্স্ট লাইনে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটার উপরে। এটা হচ্ছে কি, পেরিমিটার অফ স্কয়ার ইজ ইকুয়াল টু পেরিমিটার অফ রেকট্যাঙ্গেল। এইটার উপরে আমরা কাজ করব। এখন পেরিমিটার অফ স্কয়ার এটা কত হবে দেখি, কেউ আমাকে বলো তো। পেরিমিটার অফ স্কয়ার একটা সাইড যদি এ হয়, তাহলে এটাও কি এটাও এ 4a, চারটা স্পেন্টার মানে সবগুলো সাইডের সামেশন। তো তাইলে কি হবে, চারটা সাইড তাহলে চারটা এ, তাহলে 4 ইজ ইকুয়াল টু পেরিমিটার অফ দ্য রেকট্যাঙ্গেল।
এখন পেরিমিটার অফ দা রেকটেঙ্গেল আমরা ওয়ান নাম্বারের মধ্যেই বের করছিলাম কি 8x এখন আমার a এর ভ্যালুটা জানা লাগবে যেটা আমি তোমাদেরকে বলছিলাম a স্কয়ার যদি বের করতে চাই a জানা লাগবে তো a জানতে হলে তার আগে x এর ভ্যালুটা বের করে নিতে হবে না x এর ভ্যালুটা বের করার একটা রাস্তা আমরা অলরেডি এখানে করে রাখছি ঠিক আছে আমরা কি লিখব अकॉर्डिंग टू द क्वेश्चन 3x স্কয়ার ইজ इक्वल टू 1200 and x স্কয়ার ইকুয়াল টু হবে 1200 ডিভাইডেড বাই 3 which is equal to 400 400 is equal to 20 স্কয়ার তো তাহলে x is equal to কত আছে 20 তাহলে x এর ভ্যালু বের করে ফেললাম তাহলে x এর ভ্যালুটা এখানে বসাই নি x এর ভ্যালু ওখানে বসাও a is equal to কি হবে 8 into x এর ভ্যালু বের করছি 20 আর 4 এখানে মাল্টিপ্লাই ছিল এটা দিয়ে ডিভাইড 4 দিয়ে 20 কে কাটলে হবে 5 তাহলে 8 5 যা 40 যেহেতু এরিয়ার একটা সরি স্কয়ারের একটা সাইড বের করে ফেলতে পারছি এটা এরিয়া বের করে ফেলতে পারবো তো তাই আমরা লিখবো এরিয়া অফ স্কয়ার ইজ इक्वल टू a স্কয়ার ইজ इक्वल टू 40 স্কয়ার ইজ इक्वल टू 1600 মিটার স্কয়ার কারো কোনো ডাউট আছে ইজি আছে এগুলো তাই না আচ্ছা এখন নাম্বার 3 টা দেখো ইস্তিয়া কমা করছো यस সবগুলা করছো না স্যার ক্রিয়েটিভের কয়েকটা যদি নেই এ কমপ্লিট করে ফেলো সবগুলা তোমাদের অ্যাসাইনমেন্টটা তো মেতে ব্যস্ততা যাচ্ছে সেটা আমি বুঝতেছি ওকে অসুবিধা নাই কিন্তু সামনে থেকে তো এখন তো ক্লাস অফ হয়ে গেছে না তো তাইলে এখন কিন্তু আর কোনো এক্সকিউজ দিতে পারবে না সকালবেলা ফ্রি থাকো যে যে হোমওয়ার্ক দিব এটা কমপ্লিট করে ফেলো আমাদের কাজ আগে যেতে হবে ঠিক আছে তোমরা কিন্তু গ্রেড 10 তোমাদের বসে থাকার সময় নাই নেক্সট ইয়ার গ্রুপ পরীক্ষা দিতে হবে তো যেটা যেটা হোমওয়ার্ক দিব যেভাবে রিভিশন দিতে বলবো ওভাবে দিলে টাইমলি সব শিখে যাবে পরে প্রেসার হবে ইনশাআল্লাহ আচ্ছা এখন দেখি 21 এর 3 যেটা বলছে কনসিডার আ 1.5 মিটার উইথ হোয়াইট পাথ রেস্ট অ্যারাউন্ড দ্য রেকটেঙ্গুলার রিজিয়ন আচ্ছা স্কয়ার রিজিয়নের কথা এখানে আর বলে নাই তো স্কয়ার রিজিয়নের পিকচারটা আমরা বুঝতে পেলি রেকটেঙ্গুলার রিজিয়ন নিয়ে আমরা এখন কাজ করব এখন এটার চারপাশে পাথের কথা বলতে তাই না দেখি এখানে বলছে হাউ মেনি 25 ইনটু 12.5 স্কয়ার সেন্টিমিটার ব্রিকস উইল বি রিকোয়ার্ড টু মেক দা পাথ মেটাল আচ্ছা তার মানে এখানে আমরা ব্রিক বসাবো আমরা ব্রিকের এরিয়া জানি তো কতটা ব্রিক লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে তো এইটার আসলে একটা ফর্মুলা আছে সব সময় এই জিনিসটা মনে রাখবা নাম্বার অফ ব্রিক ইজ इक्वल टू আমরা বের করতে পারি যদি তোমাদের মনে থাকে এটা আমরা অলরেডি পড়ে আসছি এরিয়া অফ দা পাথ কেমনে বের করবো বড় রেক্টেঙ্গেলটার এরিয়া বের করবো ছোট রেক্টেঙ্গেলটার এরিয়া বের করবো বড় রেক্টেঙ্গেলের এরিয়া থেকে ছোট রেক্টেঙ্গেলের এরিয়াটা যদি কেটে ফেলে দিই তাহলে এই যে পাথ যেটা সেটাই শুধুমাত্র থেকে যাবে ওকে তো তাহলে আসো আমরা ছোট রেক্টেঙ্গেলের এরিয়া আগে বের করে দিলি বিকজ ছোট রেক্টেঙ্গেলের লেন্থ আর উইথ আমরা জানি তো তাহলে এরিয়া অফ রেক্টেঙ্গেল এক্সক্লুডিং দ্য ফিল্ড আমরা ফিল্ড সরি এক্সক্লুডিং দ্য পাথ এক্সক্লুডিং দ্য আমরা পাথটাকে বাদ দিয়ে এরিয়া ক্যালকুলেট করব আমরা ভিতরের এরিয়াটা ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে লেন্থ এন ব্রেডথ ইজ इक्वल टू 1200 স্কয়ার মিটার এটা হচ্ছে
দেয়াই ছিল যে আমার বের করেছিলাম অসুবিধা নেই দেন আবার লাগবে কি এরিয়া অফ রেক্টেঙ্গেল ইনক্লুডিং এখন এই পাঁচ সহ টোটাল যে এরিয়া সেটা বের করবো ইনক্লুডিং ভুলে বলছি আবার এদিকে 1.5 অ্যাড হবে দুইটা 1.5 অ্যাড হবে না সেই কারণে লেন্থ কত হবে 60 + 2 × 1.5 কেন কারণ 60 এর সাথে এদিকে একটা 1.5 অ্যাড হবে এদিকে আর একটা 1.5 অ্যাড হবে দুইটা 1.5 অ্যাড হবে না 60 এর সাথে তো তাইলে এটা আসে কত 63 দেখি শোয়েব তুমি বলো এখানে এটা ব্রেথ কত হবে আচ্ছা দেখি সালমান বলো সালমান এটার ব্রেক কত হবে এটা যেরকম ভাবে করছি ঠিক সেম ভাবে এটা কত হবে দেখি বলো তখন আমরা বাইরের এটা পাইছি তাই না তো তাহলে 20 সাথে দুইটা 1.5 অ্যাড করছে তাইলে এটা ইকুয়াল টু কত হয় 20 সাথে দুইটা 1.5 অ্যাড করলে হয় 23 তো তাইলে আমরা তাইলে এখন আমরা এটা দেখবো যদি ওইটা বাদ দিয়ে দিই তাহলে পাঁচের এরিয়া বের হয়ে যাবে কত এরিয়া is equal to 1449 minus 1200 249 meter square তো তাহলে দেখো এরিয়া অফ দা পাথ বের হয়ে গেছে এরিয়া অফ দা ব্রিক এটা কিন্তু কোশ্চেনের মধ্যে দেয়া আছে তো তাহলে আমরা একটু ভ্যালু গুলো রিপ্লেস করি তাহলে এরিয়া অফ দা পাথ হচ্ছে 249 এরপরে ব্রিকের এরিয়া কত লেখা আছে যেন 25 × 12.5 এখন এখানে কি কোনো মিস্টেক আছে তাইলে যে কোনো একটাকে আমার চেঞ্জ করতে হবে হয় এই মিটার স্কোয়ার কে সেন্টিমিটার স্কোয়ারে নিতে হবে অর সেন্টিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে নিতে হবে তো তাইলে আমার মনে হয় মিটার স্কোয়ার কে সেন্টিমিটার স্কোয়ারে নেওয়াটা বেশি ইজি খেয়াল করলে দেখো যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাইতে চাই আমরা কি করি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাই না কিন্তু এখন আমরা মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ারে যেতে তাইলে 100 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাইলে এটার সাথে এখানে 100 স্কয়ার মাল্টিপ্লাই করে দিলেই বাস এবার আনসারটা বের করে ফেলো কত আনসার আছে দেখো তো কত আনসার আছে
এখানে আমার এই আনসার লেখা, এখন জানি না তোমাদের এই আনসার আসছে কিনা, তো দেখো এই আনসার নিয়ে লিখি না। ওকে, তো এটা ছিল এই এক্সারসাইজের লাস্ট প্রবলেম। তো প্র্যাকটিক্যালি আসলে এনসুরেশনে তোমাদের আর কোনো ডাউট থাকার কথা না। তো এখান থেকে আমি কয়েকটা এক্সট্রা ক্রিয়েটিভ তোমাদেরকে প্রোভাইড করব, বইয়েরগুলো সলভ করাই আসলে এনাফ না। তো এক্সট্রা ক্রিয়েটিভ যেগুলো দিয়ে দিব আমি একটু পরে তোমাদেরকে একটা পিডিএফ দিব ইনশাল্লাহ। তো ওখান থেকে তোমরা এক্সট্রা ক্রিয়েটিভগুলো সলভ করবা, আর ওখান থেকে যদি ডাউট থাকে তাহলে আমরা ওইটা ক্লিয়ার করব, এবং ওইটা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের মেনসুরেশনের উপরে প্রিপারেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ। ওকে, মেনসুরেশন হচ্ছে কি জানো, একটা ব্যাকআপ, ওই যে হায়ার ম্যাথে ভেক্টর যেরকম একটা ব্যাকআপ হিসেবে কাজ করে, এখানে জেনারেল ম্যাথে মেনসুরেশন হচ্ছে ব্যাকআপ। আমি ওদেরকে বলছিলাম শুরু কয়েকটা লাইন পরে প্রথম এক দুই লাইন পরে এটা বোঝার উপায় নাই যে এটা আসলে ডিস্টেন্সের হাইটের প্রবলেম। তো ওরা তো মনে করো পরীক্ষার হলে একটু আনজন কিছু দেখলে ঘাবড়ে যায়, যেটা তোমাদের অনেকেরই সমস্যা। তো এই কারণে ওরা প্রথম দুই লাইন পরে ভাবছে কি যে ডিস্টেন্সের হাইট কি, ট্রাইগোনোমেট্রিক সেকশনে ডিস্টেন্সের হাইট তো আসে না।